গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুঞ্জন, আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি বিকালবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমাদের একটা জায়গায় আজকে নিমন্ত্রণ আছে দাদার বন্ধুর বেবিদের, বাট না, অন্নপ্রাশন। তো ওরা টুইন্স, তো ওখানেই আমরা যাবো। তো ভাবলাম যখন যাচ্ছি তাহলে ব্লগটা করেই ফেলি। তো তার জন্য আমি ব্লগটাকে এখন বিকাল থেকেই স্টার্ট করলাম। আর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কী করবো না করবো সব তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। এখন আমি বুঝে পাচ্ছি না আমি কী পরবো না পরবো, তার জন্য মাকে বলছি আমাকে ড্রেস খুঁজে দাও, আমাকে ড্রেস খুঁজে দাও। আমি কিছু বুঝতে পারছি না, আর আমি যেখানেই যাই মা ডিসাইড করে দেয়, আমি সেটাই পরি, ঠিক আছে? তো বের করে দাও, তো ওইসবের সব কিছু দায়িত্ব আমার সব মার। তো এখন বলছি বের করে দাও। এখন সোনু মায়ের কোলে রয়েছে, এতক্ষণ আমার কাছেই ছিল, আমি ওকে খাই ঠাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সারা দুপুর আজকে জেগেছিল, তার জন্য দাদা বৌদি ঘুমাতে পারেনি। ওরা ঘুমাচ্ছিল, দাদা নিচে অফিসে লোক এসে, তাই দাদা নিচে গেছে, তাই বৌদি ভাই এইমাত্র উঠলো। আর মার কাছে এখন তার জন্য সোনু রয়েছে। সোনু ওঠার পর আমি রেডি হব। তো দেখি কি পড়ি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার জামা প্যান্ট এখন আমি সিলেক্ট করে ফেলেছি, বৌদি ভাই আমাকে এখন আয়রন করে দিচ্ছে। আয়রন করা হয়ে গেলে আমি এটা পরে রেডি হব। সাজা বাকি, দাদা তাড়া দিচ্ছে, দাদারা ফোন করছে সবাই, তো এটা করে নিয়ে দাঁড়াও। লিপস্টিকটা কি পরবো, লিপস্টিকটা অলমোস্ট আমি ডান আমার হয়ে গেছে। তো আমি এখন রেডি, চলো তোমাদেরকে আমার লুকটা দেখাচ্ছি। আমার আমি পুরো রেডি হয়ে গেছি এখন। আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, আমি যেটুকু পেরেছি সেইটুকুই পারি। তো তোমাদেরকে আমার লুকটা দেখাই, দাঁড়াও। আমি এখন বেরোবো, দাদা আর শিবম বাইরে দাঁড়িয়ে রয়েছে। ও মা আসো, তোমরা কি বাজনার আবার শুনতে পাচ্ছ? ওই দাদাদের বাড়িতেই মনে হয় বাজনা বাজছে, খুব একটা দূরে না, সামনে একদম আমাদের বাড়ি থেকে 10 মিনিট। এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ দাদারা তো নন বেঙ্গলি, তার জন্য দাদাদের অনেকগুলো নিয়ম আছে। পুকুর ধারে না কোথায় যেন গেছে, কী কী নিয়ম আছে সেগুলো করতে। তো ওখানে আমরাও গেছিলাম, কিন্তু ওখান থেকে এখন চলে এসেছি, ওরাও ব্যাক করছে। তো আমরা আগে এসে রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি, তো ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলে ভেতরে যাব। তো আমরা এখন যাচ্ছি ভেতরে ওদের যেখানে অনুষ্ঠান হচ্ছে। দাদা আগে আছে, আমি শিবম পিছনে হাঁটছি। তো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দাঁড়াও। চলে এসেছি ফ্রেশ হয়ে, তোমাদের সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে নিয়েছি বাড়িতে এসে। তো ওখানে অত ব্লগ করতে পারিনি, এত আওয়াজ হচ্ছিল, তারপরে চারিপাশে সবাই ছিল এতজন, তো আমি আর ব্লগ করতে পারিনি। মেইন হলো আওয়াজ বেশি, মানে এত আওয়াজ হচ্ছিলো ওখানে, বাজনা ফাজনা বাজছিলো, ওর জন্য আমি ব্লগ করতে পারিনি। তো তার জন্য আমার পক্ষে যতটা পসিবল হয়েছিলাম ততটাই করেছি। তো এখন আমি এসে বসে রয়েছি, সোনামার সাথে, সোনামার কোলে রয়েছে, কান্নাকাটি করছে। ও সোনা না, ও ও এই তো আমরা ভিডিও করছি। হাই গাইস, গুড মর্নিং। আসলে কালকে রাতে আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি, তার জন্য আজকে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি। আসলে কালকে রাতে কথা বলতে বলতে তখন শিনু এত কান্নাকাটি করছিল, ওকে নিয়ে আমি বসেছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর জন্য আর ব্লগ করা হয়নি। তো তার জন্য আজকে আবার আমি ব্লগটাকে কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো পুরোটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মা এখন আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্নান ঠান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আমি এখন পরীক্ষার জন্য আবার প্রিপারেশন করছি, কারণ আমার আজকে আবার এক্সাম আছে। তো তার জন্য আমি ব্লগ করতে পারছি না ঠিকঠাকভাবে, তো আমি এক্সামটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এক্সাম দেবো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো এখন আমি কিছুক্ষণ শুয়েছিলাম এক্সাম দেওয়ার পর। তো এখন 8টা বাজে, দাদা ফুচকা এনেছে, এখন ফুচকা খেতে যাব। ফুচকা পাপড়ি চাট এনেছে দাদা, এখন আমরা এগুলো খাবো। ঘুমিয়ে পড়েছে নাকি?
আমাদের বাড়িতে মাসি আছে, তো মাসি যে মাসি আমাদের বাড়িতে থাকে সেই মাসি মনাকে কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে মনার জন্য আমরা একটি জিনিস অর্ডার করেছিলাম। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও আজকে এসছে পার্সেলটা, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। উল্টো করো, সামনে দিতে রাখো, ভালোই হয়েছে। এরমভাবে ধরে দেখাও একটুখানি। এই ওয়ালক্লথটা, ওয়ালক্লথ বলে তো, অয়েল ক্লথটা, ও যাই হোক এগুলোকে কী বলে আমি জানি না, বেবি ম্যাট। তো এগুলোই মোনাকে আমরা কিনে দিয়েছি। দেখো এই একটা বেবি সেট দিয়েছে আমাদের পাশের বাড়ির জেঠিমারাও সোনুকে গিফট করেছে এটা। এটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। এটাও খুব সুন্দর হয়েছে, একটা উইন্টার ওয়্যার দিয়েছে। এটা একটু দেখা তো, কিন্তু সোনু একটু বড় হলে পরতে পারবে, তাই না? ও এখন তো যা তাড়াতাড়ি বড় হবে, এগুলোই ঠিক আছে। খুব কিউট আর খুব সুন্দরও হয়েছে। আসলে মাসি যেটা দিয়েছে ওটাকে বেবি ম্যাট বলে, আমি তো আসলে জানতাম না, আমাদের বাড়িতে আগে কখনো ওইসব আসেনি। তো মা আমাকে বললো যে ওটাকে বেবি ম্যাট বলে। আসলে আমাদের বাড়িতে এইসব নিউ, মানে নিউ নিউ আসছে, তো নিউ নিউ এক্সপিরিয়েন্স সব কিছু, তো তার জন্যই তখন এইসব ভুলভাল বকছিলাম যে কী বলে, নামটা মনেই আসছিলো না। জানিই তো না, তা মনে আসবে কি, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।